হ্যালো বন্ধুরা হ্যালো বেঙ্গল কোড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা এই বাচ্চাগুলো বিক্রি হবে এই বাচ্চাগুলো ক্রস ক্রসব্রিটের বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো আমার ফার্মের বাচ্চা বাচ্চাগুলোর ওয়েট আছে বারো থেকে আঠেরো কেজি দেখুন কত সুন্দর সব বাচ্চাগুলো তো এখানে মেল ফিমেল সব রকমই আছে যদি আপনাদের প্রয়োজন হয় অতি শীঘ্রই যোগাযোগ করবেন দেখুন এর মধ্যে কিছু মাছাগল ছাগল আছে মাছাগলগুলো বিক্রি হবে না বাচ্চাগুলো অনলি বিক্রি হবে তো বাচ্চা প্রায় তিরিশটার ওবার বাচ্চা আছে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর সব বাচ্চাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমার ফার্ম এখানে আমার প্রায় ষাটটার কাছাকাছি মা ছাগল আছে সাথে ছোট ছোট বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর আমি মিনিমাম বারো কেজি না হলে আমি বিক্রি করি না দুধ ছাড়ার পরপরই দুধ ছাড়ার এক থেকে মাস পরে আমি বিক্রি করি তো তার আগে আমি বিক্রি করি না অনেক বন্ধুরা ফোন করেন দাদা আমার আট কেজি ন কেজি সাত কেজির বাচ্চা লাগবে তো বন্ধুরা আমি দিতে পারবো না আট কেজি সাত কেজির বাচ্চা মিনিমাম আমার কাছ থেকে বাচ্চা নিতে গেলে বারো কেজির ওবার যেতে হবে কারণ বারো কেজির ওবার যখন হয় তখনই আমি বিক্রি করি তার আগে আমি বিক্রি করি অনেক বন্ধুরা বলে দাদা আমি দুধ খাওয়াই বাচ্চা নেব সাত কেজি পাঁচ কেজি ওজনের কিন্তু আমি তাদেরকে বাচ্চা দিই না কারণ বাচ্চাটা হয়তো পয়সা দিয়ে কিনে নিয়ে যাবে কিনে নিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবে কারণ হচ্ছে মায়ের দুধ না পেলে বাচ্চারা কোনো দিনও ভালো হয় না ওদের গ্রোথ হয় না রোগে পড়ে যায় তো সেজন্য আমি দুধ ছাড়ার এক মাস পরে বাচ্চা বিক্রি করি তাতে আমার কিছু প্রফিট আসে তার আগে আমি বাচ্চা বিক্রি করলে আমি প্রফিট তো পাবো না প্লাস বাচ্চাগুলো মারা যায় আর আমার কাছ থেকে যে বারো কেজি ওভার যে বাচ্চাগুলো নেবেন যদি আপনারা নেন সব বাচ্চাগুলোর মরার চান্স থাকে না কারণ সেগুলো ফুল দমে বাইরের খাবার খাওয়া শিখে যায় আর ম্যাক্সিমাম আমার দুধ দুধ ছাড়ার পরপরই বাচ্চা যেসব বাচ্চাগুলো আছে তারা মাঠের ঘাস চেনেই না তাদেরকে মাঠে নিয়ে নিয়ে ঘাস খাওয়া শেখানো হয় তারপরে আমি বিক্রি করি তার আগে না যদি আপনারা কেউ মনে করেন যে আমার এই ফার্ম থেকে মাছ ছাগল নিয়ে মাঠে বেঁধে দেব তো মাঠের ঘাস ওরা জীবনেও খাবে না কারণ হচ্ছে ওরা মাঠের ঘাস খেয়ে অভ্যস্ত না একদম ছোট থেকে আমার ফার্মের মধ্যেই এরা তোলা খাবার খেয়ে অভ্যস্ত এরা মাঠের খাবার চেনেই না তো মাগুলো চেনে না বাচ্চাগুলোকে আমার যখন বাচ্চাগুলো দুধ ছেড়ে দেয় তখন আমি মাঠে নিয়ে যাই অনেক বন্ধুরা একটা দুটো পোষার জন্যও নেয় তারা মাঠে নিয়ে যায় তো মাঠে নিয়ে তারা ঘাস খাওয়াতে পারবে কারণ হচ্ছে আমি বাচ্চাগুলোকে মাঠে নিয়ে নিয়ে ঘাস খাওয়া শিখিয়ে ফেলি তো আমার যেসব বাচ্চাগুলো বেচার দরকার হয় সেই বাচ্চাগুলো একমাত্র বাইরে বার করি বাইরে বার করে ঘাস খাওয়ানো শেখানো হয় তো আপনারা কম বেশি স্ক্রিনে দেখেছেন যে বাচ্চাগুলো মাঠে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে তো বাচ্চাগুলোর গ্রোথ বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো বন্ধুরা এই যে সেই বাচ্চাগুলো এগুলোকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে তো এদের সামনে একটা বড় ছাগলকে ধরে নিয়ে গেলে এরা পিছন পিছন সবাই চলে যায় তো এদেরকে কন্ট্রোল করার জন্য একজনই যথেষ্ট তো তিরিশ চল্লিশটা ছাগল একজনেই নিয়ে চলে যায় শুধু একটা বড় ছাগল সামনে ধরে নিয়ে গেলে ওর পিছন পিছন সব চলে যায় তো বন্ধুরা দেখুন আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে ওরা অতটা সহজে পোষ মানে না এরা সহজেই পোষ মেনে যায় একটার পিছন পিছন সব চলে যায় তো এগুলো আমার ফার্মের ছাগল আছে এগুলোকে সবাইকে খেতে দেওয়া হয়েছে সব খাচ্ছে এদিক ওদিক ঘুরছে তো যে আপনার একটা রিকোয়েস্ট ছোটো ছোটো বাচ্চারা আপনারা আমার কাছে চাইবেন না আমি ছোটো ছোটো বাচ্চা বিক্রি করি না আমার কাছে বাচ্চা নিতে হলে মিনিমাম বারো কেজির ওবার যেতে হবে না হলে বাচ্চা পাবেন না তো আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনারা ফার্মিংও করতে পারেন অথবা বাড়ির পোষার জন্যও নিতে পারেন আমার কাছে সব ভ্যাকসিনেশান ছাগল পাবেন একটা উল্টো ছাগল পাবেন না প্রতিটা ছাগলই ভ্যাকসিনেশন কমপ্লিট পাবেন তো আমার কাছে এই মুহূর্তে মা ছাগল সেরকম বিক্রি নেই বাচ্চা আছে তিরিশ পঁয়ত্রিশটা মতো তো ওই বাচ্চাগুলো বিক্রি হবে বাচ্চাগুলো আপনারা নিতে পারেন যদি আপনাদের বাচ্চা প্রয়োজন হয় অতি শীঘ্র এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় ডেলিভারি দিতে পারবো আমার নিজস্ব গাড়ি আছে তো আপনারা আমার নিজস্ব গাড়িও নিতে পারবেন অথবা পার্সোনাল গাড়িতেও নিয়ে যেতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা